আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আমি দাঁড়ায় আছি রাজশাহী শহরের রাজশাহী মহিলা কলেজ। তো মহিলা কলেজের গেটের একটু সামনে আসলে অর্থাৎ উত্তর দিকে আসলে চত্বরটি থাকে, সেই চত্বরে আমি আছি। তো আমার পিছনে আপনারা একটি দোকান দেখতে পাচ্ছেন, আপনি হচ্ছে বেস্ট বার্গারের দোকান। তো রাজশাহীর যত স্টুডেন্ট আছে আপাতত মহিলা কলেজের আশেপাশে যারা আছে সচরাচর সবাই এই মামার বেস্ট বার্গার খাওয়ার জন্য এখানে আসে। তো আজকে আমার ঠিক আসা মামার বেস্ট বার্গার খাওয়ার জন্য। তো চলুন সেখানকার বার্গার কতটা টেস্টি এবং কত টাকা মূল্যের বার্গার এখানে পাওয়া যায় বৃত্তান্ত আপনাদেরকে ভিডিওতে দেখাবো। চলুন আগানো যায়। আমরা বার্গারের দোকানে আসার পরই দেখি যে মামা খুব সুন্দরভাবে সেই চিকেনগুলো যেগুলো শিকের মধ্যে বিভিন্ন মশলা দিয়ে তারপর সেগুলোকে জ্বলন্ত আগুনের উপর আর কি ভাজা হচ্ছিল, সিদ্ধ করা হচ্ছিল। তো এই লোকেশনটা হচ্ছে রাজশাহী মহিলা কলেজের অপোজিট সাইডে। হ্যাঁ, এখানে আসলে আপনারা এই দোকানটি দেখতে পাবেন। তো এখানে বেশ কিছু আইটেম ছিল, যেমন পারোট ছিল, তারপর এখানে ছিল শশা, আর এছাড়াও ছিল এখানে টক দই এবং বার্গারের বিভিন্ন মশলা। তো চটপট আজকে আমি আর মাইর ভাই চলে আসি গরম গরম বার্গার খাওয়ার জন্য। তো আমাদের দেওয়ার জন্য আসলে বার্গারটি তৈরি করা হচ্ছিল। তো এরপর মামা এই পারুটিগুলো মাঝখান দিয়ে কেটে নেয়। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে রাজশাহীর বেশ কিছু জায়গার বার্গার খুবই সুস্বাদু, তার মধ্যে এখানকার বার্গারটা আমার কাছে মনে হয় যে আরও বেশি সুস্বাদু। আমি নিজে আর আগে এখানে খেয়েছি এবং তার পরবর্তীতে আবার আজকে মাইর ভাইয়ের সাথে এখানে আসা। তো এগুলো হচ্ছে টক চাটনি, এগুলোর সাথে আরও দেওয়া হয় হচ্ছে টক দইয়ের মতো বা অনেকে মিউনিস বলে এটাকে। আচ্ছা, তো তারপর এটার সাথে সালাদ এবং চিকেন অ্যাড করে তৈরি করা হয়। তো জ্বলন্ত আগুন থেকে এরপর মামা সে চিকেনগুলো নিয়ে বার্গারের উপর দিয়ে দিচ্ছিল। তো এখানে আসলে বার্গার তিন ধরনের বিক্রি করা হয়, মানে বার্গার মূলত একই কিন্তু আসলে টাকার দিক থেকে অ্যামাউন্টের দিক থেকে তিন ধরনের বিক্রি করা হয়। প্রথমত 30 টাকা এবং 45 টাকা সহ 50 টাকা। তো এটা আসলে টাকাটা হিসাব করা হয় আমরা কয় শিক চিকেন নেব সেটার উপর ডিপেন্ড করে। সব শেষে বার্গারগুলোকে জ্বলন্ত আগুনের ওপর আবার তুলে দেওয়া হয়। এর মধ্যে মাইর ভাই সামনে ছিল। আচ্ছা, তো বার্গারের ওপরে কিছু পরিমাণ সরিষার, খাঁটি সরিষার তেল দেওয়া হয় যাতে এটি আরও সুস্বাদু একটা ফ্লেভারের মতো আসে। তো এই আগুনটি মূলত আসলে ছোট্ট একটি ফ্যানের সাহায্যে করা হচ্ছিলো, যে কয়লাকে বাতাসের মাধ্যমে আরও উত্তপ্ত করা হচ্ছিলো। তো সেই উত্তপ্ত আগুনের যে তাপটা, সেই তাপেই আসলে বার্গারটি সিদ্ধ হচ্ছিলো। তো মূলত খুবই সুস্বাদু বার্গার, দেখে তো আগে দেখে আমার আর কি জিভে পানি চলে আসছে যে কখন খাবো। তো ওয়েট করছিলাম। আচ্ছা, তো এবার আমাদের বার্গার তৈরির সম্পূর্ণ কাজ শেষ, আমি পাশে দাঁড়িয়ে আছি আর আমার হাতে মামা সেই বার্গারের প্লেটটি উঠাই দেয়। তো বার্গারটি নিয়ে দেরি না করে চটপট চলে আসলাম খাবার জন্য আর কি। এখন আমি সেটি মুখে দিয়ে দেখবো কেমন স্বাদ। তো মুখে দেওয়ার পর দেখি অসাধারণ 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 স্বাদ, খুব ভালো লাগছিলো, যার কারণে আবার মুখে দিয়ে খাওয়া শুরু করলাম। কি বলবো আর, অসাধারণ একটা স্বাদ মুখে পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে সেই স্বাদটা আমার মুখে এখনও মানে লেগেই থাকছে। হ্যাঁ, অসাধারণ, খুবই সুন্দর একটা স্বাদ। কেমন লাগছে ভাই? অসাধারণ ভাই, অসাধারণ, ভালো। আপনারা যারা খেতে চান অবশ্যই চলে আসতে পারেন রাজশাহীর মহিলা কলেজের সামনে, আপনাদেরকে আবারও পরিস্থিতি দেখাই দিলাম। তো এরপর আসি মাইর ভাইয়ের সাথে কিছুটা সময় ধরে খাই। মাইর ভাই কেমন লাগছে? অবশ্যই ভালো ভাই, এখানকারটা খুব টেস্টি। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।